কেন্দ্রের কাছ থেকে 10টি হাতিকে ধরার অনুমতি পেয়েছে রাজ্য। যেসব হাতি অস্বাভাবিক আচরণ করছে সেই হাতিকেই ধরা হবে বন দপ্তর সূত্রের খবর। ইতিমধ্যে 3টি হাতিকে ধরা হয়েছে, বাকি কোনো হাতি স্বভাব বিরুদ্ধ আচরণ করলে বা আক্রমণ চালালে তাকেও ধরা হবে বন দপ্তরের তরফ থেকে, এমনটাই জানা যায়। বাঁকুড়ার বিষ্ণুপুর পঞ্চায়েত ডিভিশনে দক্ষিণবঙ্গের জেলাগুলি ডিএফও ও এডিএফও এবং উচ্চ বনাধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে এসেছিলেন রাজ্যের প্রধান মুখ্য বনপাল সৌমিত্র দাশগুপ্ত। বৈঠক শেষে মুখ্য বনপাল সৌমিত্র দাশগুপ্ত জানান, দল থেকে ছিটকে যাওয়া হাতি মানুষের উপর আক্রমণ চালাচ্ছে, একা হয়ে গিয়ে এরা মানুষকে আক্রমণ করছে, এমনকি মেরেও ফেলছে। এই হাতিগুলিকে চিহ্নিত করে ধরার পরিকল্পনা নিয়েছে বন দপ্তর। মানুষের সাথে হাতির সংঘাত কমাতে সেই সব আক্রমণাত্মক হাতিগুলিকে ধরা হবে বলে জানালেন প্রধান মুখ্য বনপাল। তিনি আরো বলেন, ইতিমধ্যেই 3টি হাতি ঘুমপাড়ানি গুলি করে ধরা হয়েছে, তাদের গভীর জঙ্গলে ছাড়া হয়েছে। কোনো হাতি আক্রমণ চালালেও সেই হাতিকেও ধরে পাঠানো হবে গভীর জঙ্গলে। লোনার হাতি মূলত আক্রমণ চালায়, সেগুলিকে ধরা হলে আক্রমণ ও মৃত্যু ঠেকানো সম্ভব হবে। দক্ষিণবঙ্গে মোট হাতি রয়েছে 160 থেকে 170টি। আগামী মার্চ ও এপ্রিল মাসের মধ্যে এই হাতিগুলিকে বাংলা থেকে উড়িষ্যা ও ঝাড়খণ্ডের দিকে সরানোর চেষ্টা চলছে। কেন্দ্রের কাছ থেকে 10টি হাতিকে ধরার অনুমতি পেয়েছে রাজ্য। দক্ষিণবঙ্গের জেলাগুলি ডিএফও এবং এডিএফও ও উচ্চ বনাধিকারিক নিয়ে হাতি ও বন সুরক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন রাজ্যের প্রধান মুখ্য বনপাল ও বনবাহিনীর প্রধান সৌমিত্র দাশগুপ্ত। যে যারা সিঙ্গল এলিফ্যান্ট হয়, লোনার এলিফ্যান্ট আমরা বলি, তারা মূলত সংঘাত মানুষের সাথে বেশি আসে এবং তাদের মাধ্যমেই যে মানুষের মৃত্যু ঘটে মূলত এই সিঙ্গল হাতির জন্যই। আমাদের প্রচেষ্টা আছে, আমি যেরকম আপনাকে এক্ষুনি বললাম যে আমরা 2টি হাতি 3টি হাতি ধরেছি, তার মধ্যে 2টি এরকম লোনার এলিফ্যান্ট যেটা এখান থেকে ধরে আমরা উত্তরবঙ্গে পাঠিয়ে দিয়েছি। আমাদের এই প্রচেষ্টা জারি থাকবে এবং আমরা আমাদের চেষ্টা এটাই থাকবে যে মানুষের মৃত্যু কীভাবে কমানো যায় এবং মানুষের যে ক্ষয়ক্ষতি হচ্ছে হাতির দ্বারা সেইভাবে সেটা কীভাবে কমানো যায়। এই লোনারগুলো কি অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে? এটা লোনার সাধারণত অ্যাগ্রেসিভ হয়, সাধারণত লোনাররা অ্যাগ্রেসিভ হয় এবং যেরকম আমি আপনাকে বললাম যে যে ক্ষয়ক্ষতি এবং মানুষের মৃত্যু কিন্তু সাধারণত গত 25-30 বছর ধরে আমরা এটাই জানি লোনারের মাধ্যমেই হয় এবং সেই জন্য আমাদের যে পরিকল্পনা থাকে ফরেস্ট ডিপার্টমেন্টে সেটা লোনারদের জন্য একরকমের থাকে আর যারা গ্রুপে হাতি থাকে তাদের জন্য আর এক রকমের থাকে। আমরা আগে একটু ভয় পেতাম যে হাতি ক্যাপচার করতে পারবো না, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের পারমিশন দিত না, কিন্তু আমাদের অনারেবল চিফ মিনিস্টারের ডাইরেকশনে আমরা এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে 10টা হাতি ধরার পারমিশন নিয়ে নিয়েছি। তার মধ্যে আজকের দিনে গত 1.5-2 মাস 3 মাসের মধ্যে আমরা 3টে হাতি ধরে ফেলেছি। আগামী দিনে যদি এরকম পরিস্থিতি হয় আমরা বাকি 7টা হাতি ধরব। বাঁকুড়া থেকে নবেন্দু হাটির রিপোর্ট, চ্যানেল 24/7।